আন্ডার ডাল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমি আপনার একটা লাইভ দেখছিলাম কিছুদিন আগে সেখানে আপনি মদ খাওয়ার ব্যাপারে কিছু কথা বলেছিলেন আচ্ছা বলেন সেখানে আপনি বলেছিলেন যে মানে অনেক স্টাডিতে পাওয়া গিয়েছে যে মদ খাওয়া আহ জন্য ভালো মদ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সেটা আগে একটু পরিষ্কার করেন তো যে মানে রেড ওয়াইন কে কি আপনি মদ হিসেবে গণ্য করেন যে কোনো অ্যালকোহল জি যে কোন অ্যালকোহল পান্তা ভাত কি পান্তা ভাত কি মদ পান্তা ভাতে মদ আছে জি অ্যালকোহল আছে জি তো পান্তা ভাত কি মদ কিনা অবশ্যই হ্যাঁ পান্তা ভাতও মদ তাহলে ভাতও তো ভাত একটু ইয়া হইলে তো সেটা তো মদ তাই না জি ওটাও মদের ভিতরেই পড়বে

বাদ বাকি যেগুলো আছে এগুলো আমি ছোট ভাই টোটো ভাই বলে মনে করি এগুলো মদের পর্যায়ে আমি আসলে ভাবে চিন্তা করি নাই ফাইভ পার্সেন্ট অ্যালকোহল থাকে যদি কোনো কিছুতে বা ফোর থ্রি টু ফোর পার্সেন্ট থাকে সেটাকে অ্যালকোহলিক ড্রিঙ্ক হিসেবে চিন্তা করবো আমি তাহলে ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার মানে রেঞ্জ ফাইভ পার্সেন্টের উপরে উঠলে সেটা মদ নাকি এটা এরকম কোনো হার্ড ডেফিনিশন দিচ্ছি না আমি যেহেতু জিজ্ঞেস করলেন আমি এটা নিয়ে আসলে ভাবে চিন্তা করি নাই তাই এই জন্য বলতেছি

তো আপনার ওই কথাটা দেখার পরে আমি আসলে নিজে একটু এটা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করলাম তো করার পরে আমি দেখলাম রিসেন্টলি গত বছর এই ব্যাপারে একটা পেপার পাবলিশ হয়েছে এটা হচ্ছে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে আমি কি এটা লিঙ্কটা শেয়ার করতে পারি আপনার সাথে আমি এটা লিঙ্কটা দেখেছি আপনি বলতে বলতে পারেন এরকম স্টাডি বেশ কিছুদিন পর পর একটা স্টাডি হয় কিছু কিছু স্টাডিতে পাওয়া যায় যে মানে রেড ওয়াইন খাওয়া প্রতি প্রতি রাতে এক গ্লাস রেড ওয়াইন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হৃদপিণ্ডের জন্য ভালো আবার যদি কিছুদিন পর আবার আরো কিছু সায়েন্টিস্ট আবার রিসার্চ করে তখন আবার দেখা যায় যে সেটা আবার তারা আবার বলতেছে যে এটা ভালো না এটাও ভালো না তো এটা নিয়ে তো মানে দ্বিধা এখনো সন্দেহ আছে এখন পর্যন্ত তো আমি মনে করি না যে এই বিষয়ে কোনো ইয়া আসা হয়েছে মানে কোনো কনক্লুশনে আসার মতো পরিস্থিতিতে এসেছি আপনি বলেন তাহলে আপনার বক্তব্যটা বলেন আচ্ছা এখন আমি অন্যগুলো তো আসলে ঠিক বলতে পারছি না এত বেশি তো পড়াশোনা নেই আমার এই বিষয়ে তবে এখানে তারা যে কথাটা লিখছে যে তারা এর আগের একশো ষাটটা প্রকাশিত পেপারের ব্যাপারে তারা একটা সিস্টেমেটিক রিভিউ করছে আর কি একটা মেটানালিস করেছে করে তারা যেটা দেখতে পেরেছে যে মদের যে স্বাস্থ্যের উপকারিতা বলা হয়েছিল ওই পেপারগুলোতে সেটার আসলে সরাসরি কোনো সম্পর্ক তারা বের করতে পারেনি এবং এটার ব্যাখ্যা হিসেবে তারা যেটা বলেছে যে এই ধরনের স্টাডিগুলাতে যখন বলছে যে মদ খাওয়া হৃদপিণ্ডের জন্য ভালো হতে পারে বা ডায়াবেটিসের জন্য ভালো হতে পারে অল্প পরিমাণ রেড ওয়াইন বা অন্য অ্যালকোহল খাওয়া সেগুলা আসলে তারা হিসাবটা যেভাবে করে সেখানে একটা বায়াস থেকে যায় যে বায়াসগুলো তারা দূর করে নাই যেমন একটা উদাহরণ হিসেবে তারা বলেছে যে এটা হিসাব করার সময় তারা যারা মদ খায় এবং যারা মদ খায় না তাদের ভিতরে কম্পারিজন করেছে কিন্তু যারা মদ খায় না দেখা যায় যে হিসাবে অনেকেই আছে যে আগে মদ খেত কিন্তু তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কারণে তারা মদ খাওয়াটা বাদ দিয়েছে ফল অটোমেটিক যারা মদ খাওয়া ছেড়ে দিচ্ছে তারা অলরেডি একটু অসুস্থ এই দুইটা গ্রুপের ভিতরে কম্পেয়ার করাটা আসলে ফেয়ার নয় তো এই ধরনের একটা জিনিস দিয়ে তারা বলছে যে ওইগুলা যখন তারা ওই বায়াসগুলো দূর করে হিসাব করেছে তখন তারা মদের সাথে স্বাস্থ্যের বলতে কি ডিফাইন করছেন এটা কি

তাহলে আন্ডারডাল ভাই আপনি একটু রিসার্চটা ভালো করে পড়েন এবং সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো একটু চেক করেন চেক করার পর এই রিসার্চ পেপারটা কারা কারা ইয়া করেছে রিকগনাইজ করেছে সেই জিনিসটা একটু পড়েন পরে তারপর আপনি আসেন তা তখন আমরা অমিত ভাইকে একদিন তাহলে আমন্ত্রণ জানাবো এবং আমরা সবাই মিলে সেই রিসার্চ পেপারটা দেখতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই তো একটা খালি প্রশ্ন ছিল আমার এখানে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ বলেন ধরেন এখন আমরা তো বুঝতে পারছি না যে এই স্টাডিটা কতটুকু গ্রহণযোগ্য একটা স্টাডি বা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যখন আমি পড়েছি আমি ওয়াশিংটন পোস্টের একটা লেখাও পড়েছি সেটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়েছিল তো সেটার বেসিসে যদি এমন হয় যে এটা আসলে একটা গ্রহণযোগ্য স্টাডি সেক্ষেত্রে কি আপনার মদের ব্যাপারে যে অবস্থান সেটা কি পরিবর্তন করবেন না আমরা তো অনেক কিছুই খাই যেগুলো শরীরের জন্য ভালো না যেমন আমি গরুর মাংস খাই যেমন আপনি মেনে নেবেন না যে যে স্টাডিটা যেটা পাওয়া যাচ্ছে সেটাই যদি প্রমাণিত হয় তাহলে তো অবশ্যই সেটা মেনে নিবো যে এটা প্রমাণিত হইছে কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনযাপন কিভাবে করবো আমি তো জানি যে কোকা কোলা খাওয়া খারাপ শরীরের জন্য খারাপ লবণ খাওয়া শরীরের জন্য খারাপ চিনি খাওয়া শরীরের জন্য খারাপ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দুধ খাওয়া শরীরের জন্য খারাপ তারপর হচ্ছে গিয়ে আরো অনেক কিছু আছে যেগুলো শরীরের জন্য খারাপ এখন যদি এগুলো আমি লিস্ট করতে বসি তাহলে তো আমার কিছু খাওয়াই যাবে না দেখা যাবে যে আমি সারাদিন সালাদ খেতে হচ্ছে সারাদিন সকাল বিকাল সালাদ খায় কাটিতে হচ্ছে তেল খাওয়া খারাপ তারপর হচ্ছে গিয়ে এরকমের অসংখ্য জিনিস আমি লাইক বয়েল্ড ফুড খেতে হবে সারাদিন বাট বাট এটা মানুষের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে মানুষ কোনটা খাবে অন্যের ক্ষতি না করে অফকোর্স অন্যের ক্ষতি না করে নিজের নিজের প্রেফারেন্স অনুযায়ী সে যেটা খাইতে চায় সে সেটা খাবে আমরা তো কারো প্রেফারেন্স এর উপর না যেটা তার প্রেফার যে সেটা করবে অবশ্যই অন্যের ক্ষতি না করে মূল স্টেপটা থাকবে এটা হ্যাঁ স্টাডিতে যদি এটা প্রমাণিত হয় তাহলে তো সেটা অবশ্যই সেটা আমাদের মানতে হবে সেটা তো না মানার তো কোনো স্কোপ নাই আমাদের কাছে কারণ একটা জিনিস প্রমাণিত হয়ে যাওয়ার পরে তো সেটা নিয়ে আর কোনো কথা থাকতে পারে না সেটা নিয়ে শুধু মুমিনরা লাফালাফি করতে পারে কিছুদিন কিন্তু আমরা তো সেটা করব না সেই স্টাডিটাকে অবশ্যই মানবো বুঝবো যে হ্যাঁ শরীরের জন্য খারাপ চেষ্টা করবো একটু তাহলে একটু কম করা যায় কিনা এমনি তো কমই খাই মদ যে খুব বেশি খাই তাও না মানে সপ্তাহে হয়তো একদিন খাই শুক্রবার বা শনিবার রাতে বা কোনো একটা এটা এটাকে বলে সোশ্যাল ড্রিঙ্কার মানে সোশ্যাল ড্রিঙ্ক মানে হচ্ছে বিভিন্ন জায়গাতে পার্টিতে গেলে তখন সেখানে খাওয়া হয় একটু রেড ওয়াইন বা একটু হোয়াইট ওয়াইন বা একটু শ্যাম্পেন এই জিনিসগুলো খাওয়া হয় কিন্তু এটা তো এমন না যে আমি খায় টাল হয় পড়া থাকতেছি সেটা তো না তো ভাইয়া জি আমি আসলে ওই ফারাজ ভাই আমার কথাটা বুঝতে পেরেছেন যে আমি কি বলছিলাম যে আপনি খাবেন কি খাবেন না সেটা নিয়ে আসলে আমার কোনো বক্তব্য নেই আমার কথাটা ছিল যে আপনার ওই লাইফটা যখন দেখছিলাম সেটা দেখে মনে হচ্ছিল যে আপনি উৎসাহিত করার চেষ্টা করছিলেন যে মদ খাওয়াটা শরীরের জন্য ভালো এবং এটা আসলে হ্যাঁ ভাই কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি আমি কিছু ইয়া পড়েছিলাম সেখানে আমি দেখেছিলাম রেড ওয়াইন খাওয়া রাতের বেলা এক প্যাক রেড ওয়াইন খাওয়া হার্টের জন্য ভালো রক্ত চলাচলের জন্য ভালো এটা আমি আমি আমার স্টাডি থেকে যেটা পড়েছিলাম এখন এই স্টাডি যারা করে তারা যদি সেই নতুন আরেকটা স্টাডি আসে এবং সেটা যদি আরো প্রিসাইজ হয় এবং আরো সঠিক হয় তাহলে তো সঠিক কথাটা মানতে তো কোনো সমস্যা নেই জি ভাই এইটাই আমার কথা ছিল এখন থ্যাংক ইউ আচ্ছা আর কি কিছু বলবেন আপনি না ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই তাহলে পরের জনকে দেখি জেসমিন জান্নাত আবার যুক্ত হয়েছেন আপনি কি আনমিউট করে কথা বলতে পারবেন জেসমিন জান্নাত না কথা বলছে না পরের জনকে দেখি তাহলে জিহাদি আপনাকে যুক্ত করা হয়েছে করে কথা বলেন তো দেখি হ্যাঁ জোরে বলেন জোরে জোরে বলতে হবে কাশি জিহাদি নাকি কাশি জিহাদি ঠিক আছে পরের জনকে যুক্ত করি শান্ত শান্ত আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে শান্ত আপনাকে যুক্ত আচ্ছা চলে গেছে জনকে দেখি ম্যান ম্যান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমি আপনাকে একটা ইমেল করেছিলাম আপনি হয়তো ব্যস্ততার কারণে চেক করতে পারেননি আমি বাংলাদেশ থেকে বলছি আর আমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট বর্তমানে ফাইনাল ইয়ারে আছি তো ভাই আমার তো এখন পড়াশোনার জন্য চাকরি বাকরি পড়াশোনার জন্য একটু ওইভাবে মানে আপনাদের সাথে কাজ করার অনেক ইচ্ছা আছে হয়তো অনেক সময় দিতে পারবো না তো আমি একটু আহ চাচ্ছিলাম যে আপনাদের যে শর্ট শর্ট যে ভিডিও আছে বিভিন্ন বিভিন্ন হুজুরের যে অনেক সময় আমরা দেখি ফেসবুকে আমি চাচ্ছিলাম ভাইয়া যদি ওগুলা কোনোভাবে আমাকে অ্যাক্সেস দেওয়া যায় বা এরকম কিছু দেওয়া যায় তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে বা একটা পেজ খুলে এই বিষয়গুলা মানে আপলোড করে প্রচারে আহ করতে চাচ্ছিলাম আর কি যদি সেক্ষেত্রে আমাকে বুস্ট করতে হয়তো আমি সেই অ্যামাউন্টটাও ওইখানে ইনভেস্ট করতে রাজি বা হচ্ছে যদি আপনাদের কাছ থেকেও যদি একটা প্রিমিয়াম বা ওইভাবে কোনো প্রসেস থাকে যে একটা অ্যামাউন্ট দিতে হবে সেক্ষেত্রেও আমি রাজি ভাই কিন্তু আমি একদম ডেসপারেট আপনাদের সাথে কাজ করার জন্য বা আপনাদের এখন হয়তো ওইভাবে ফুললি আমি পারতেছি না সময় দেওয়া যেভাবে বললেন যে লাইভ করা বা লেখালেখি করা কিন্তু আমি এখন থেকে একটু একটু শুরু করে জাস্ট যখন আমার একটা এস্টাবলিশড লাইফ হবে বা ক্যারিয়ার হবে আমি তখন ওই দিকটা একটু ফুল ওই দিকে কনসেন্ট্রেট করতে চাচ্ছি তো আপাতত আপনাদের সাথে মানে এইভাবে করে কাজ করতেছি এটা এটা প্রসিডিউর এটা প্রসিডিউরটা হচ্ছে

আচ্ছা আপনি তাহলে আমাদের উই ক্যান ট্রাস্ট ইউ আপনি আসি ভাই একটা সেকেন্ড উই ক্যান ট্রাস্ট ইউ বিকজ আপনি ওগুলা নিয়ে কোন একটা সাইড এ নিয়ে পরে কপিরাইট কপিরাইটও মারতে পারেন সো না 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 সেটা ঠিক আছে আপনাদের পয়েন্ট ঠিক আছে যে আপনাদের হয়তো কাজ বাট অফ কোর্স আছে অফ কোর্স আছে সো উই ডোন্ট উই ক্যান ট্রাস্ট ইউ সেটা ঠিক আছে কিন্তু ভাই ওটা হচ্ছে যে আপনারা কি ওইভাবে কোনোভাবে অ্যাক্সেস দেওয়া যায় যে বা আমি ডাউনলোড করে নিলাম পরে আর আপনাদের ওয়েবসাইটে আমাদের ঢুকতে হলো না বা ওরকম আপনাদের ট্রাস্টের ইস্যুটাও তখন আর থাকলো না আমি দেখা গেছে সেভ করে আমার মতো করে একটু ভয়েস আপনার ভোকালটা আসিফ ভাই বলেন আচ্ছা আপনি যে আপনাকে আপনার মেইল আমি পেয়েছি আমি পরে এক সময় উত্তর দিব আপনাকে হ্যাঁ আপনি একটু ঠিক আছে ভাই কাইন্ডলি মনে করে দিবেন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই ঠিক আছে ঠিক আছে শুভ শুভকামনা ঠিক আছে তাহলে পরে যুক্ত পরে কথা বলবো এগুলো নিয়ে আপাতত লাইভ করি আরেকজনকে যুক্ত করি নবী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আল্লাপের যক্ষা হয়ে গেছে আল্লা পাখের যক্ষা হয়ে গেছে কাশি দেওয়া মানে সুন্নত হয়ে গেছে এই জন্য তারা এসে এসে বারবার কাশি দিচ্ছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ এবিসি আপনাকে যুক্ত করা হয়েছে এবিসি আপনি বলেন তাহলে উম আছিফ ভাই নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভালো আছি আমি দুটো জিনিস নিয়ে একটুখানি বলতাম আপনার লাইভগুলো আমি দেখি এবং আপনার লাইফে যুক্ত হওয়ার যে তিনটে শর্ত আছে তার মধ্যে একটা শর্ত আমি মানে যে পড়া বিষয়টা আপনার লেখাগুলো সেগুলো হয়নি বাট বাকি যে দুটো জিনিস যেখানে সেখানে প্লাস্টিকের ময়লা আবর্জনা খেলা যাবে না এবং নিয়মিত রক্ত দান করতে হবে আমি দুটো জিনিসই করেছি কিন্তু এই মুহূর্তে আমি আর রক্ত দান করতে পারি না আমার একটা শারীরিক সমস্যার কারণে সেটা অবশ্যই জানেন যে কেউ যদি রোগাগ্রস্ত থাকে সে দান করতে পারে না তো আমার এখানে একটা জিনিস যুক্ত যদি আপনারা করতে পারেন মানে এটা আমার আসলে বিষয়টা হচ্ছে যে শর্তগুলো অনেক পুরোনো লাইফের হ্যাঁ তো এখন আর আমাদের লাইফে সেই শর্তগুলো এখন আর নাই তো এখন আর আমরা সেই শর্তগুলো তুলে ফেলছি কারণ ওই ওইটা হচ্ছে আমি যখন প্রোফাইল থেকে লাইভ করতাম সেই জিনিসটা হচ্ছে সেই সময়ের এটা অনেক চার পাঁচ সাত পাঁচ ছয় বছর আগের ঘটনা তো আপনি বোধহয় উই লাইভ গুলাই রিসেন্টলি দেখেছেন এই জন্য এটা বলছেন তো এখন আর আমাদের এখানে কোনো মানে ইয়া লাগে না শর্ত লাগে না বুঝতে বুঝেছেন আমি জানতাম না ওই জন্য জিজ্ঞাসা করলাম একটা জিনিস আমি ওই জন্য অ্যাড করতে চাইছিলাম ওখানে এখন এই যে পরিবেশের যে ভারসাম্য যেটা গ্লোবাল ওয়ার্মিং তো সেক্ষেত্রে ওই গাছ লাগানোর বিষয়টা আমি ওইখানে আরকি অ্যাড করার জন্য আর কি বলতে চাইছিলাম এই বিষয়টা আচ্ছা একটা যে আমার আমার মূল যে প্রশ্নটা আমি এখানে করতে প্রাণী হত্যার ব্যাপারে আপনাদের কি রকম কি মতবাদ মানে নির্বিচারে বা কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে হত্যা করে খাওয়া বা অন্য কোনো কারণে তাকে ব্যবহার করা এই জিনিসটাকে কেমন ভাবে দেখেন এটা নিয়ে আসলে অনেকবার কথা হয়ে গেছে তো ফারস ভাই কি কিছু বলবেন

জি ভাই ভাই একটা আইডিয়া আমার মাথায় আসলো ওটা একটু জানতে চাই মানে আহ বলা হচ্ছে যে রমজান রমজান বা রমজান মাসটা যেদিন শেষ হয় সেদিন হচ্ছে শতান মুক্তি পায় আমি আপনাকে মনে করি না তো শ্রতান যেহেতু মুক্তি পাইলো সৌদি আরবে সো সৌদি আরবে আগে ঈদ যেহেতু তাহলে একদিন আগে মুক্তি পায় তো বাংলায় শতানের কি মানে তাহলে পাট পার্ট করে আল্লাহ মুক্তি দেয়

ভাই একটা আইডিয়া শেয়ার করতে চাইছিলাম আর একটা আইডিয়া হ্যাঁ হ্যাঁ বলেন সেটা হচ্ছে জান্নাতে বলা হচ্ছে যে আটটা আটটা জান্নাত থাকবে তো আটটার মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো ডিফারেন্স আছে মানে লেভেল অনুযায়ী যে যেরকম আমল করছে সেই লেভেল অনুযায়ী সে জানাতে যাবে তাহলে হচ্ছে স্পষ্টত যে এখানে ডিফারেন্স আছে তো ডিফারেন্সের মধ্যে আবার এটাও আছে যে সর্বনিম্ন স্তরে জানাতে যে থাকবে সে হচ্ছে প্রথম স্তরে জানা জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবে মানে এলাও আছে তখন শেষ স্তরের জাননাতে নিয়ম হচ্ছে তুমি যা উইল করবা তাই বাবা তাহলে হচ্ছে আমি একদম সর্বনিম্ন স্তরের জান্নাতের যে সে যখন প্রথম স্তরের জান্নাতে গিয়ে দেখবে উনি ও আরো ভালো আছে তখন তো সে আল্লাহর কাছে উইল করবে যে আল্লাহ আমার প্রথম স্তরের জান্নাতে যা ভোগ করতেছে তা আমি চাই তারপর সেকেন্ড স্তরের ওরা মানে যে ভাই ভাই এটার উত্তর মুমিনা দিবে কি যে ওরা সেই মনের ইচ্ছাটা করবেই না কারণ আল্লাহ পাক তাদের মনের সেই মনের ইচ্ছাটা করাবেই না

আমরা শুধু মুমিনের কাছে আল্লাহ সেটাই চাইতে পারবো আল্লাহ যেটা আমাদেরকে দিতে চাও হবে তার মানে আমার চাওয়াটা আমার ইচ্ছাটা সেখানে অন্যের নিয়ন্ত্রণা অধীন হয়ে যাবে তাইলে ভাই এটা আমার ইচ্ছা হয় কেন তাইলে ও আসিফ ভাই ক্যান সে ইট লাইক দিস যে জান্নাতে মুমিনরা তাই নিতে পারবে আল্লাহ যেটা দিবে ভাই মনে করে না পংটা গইকা গেল

হ্যাঁ লেখা আছে আপনি পড়েন এই যে অমস শরিয়া রাষ্ট্রের মুসলিমদের অধিকার এই লেখাটা পড়েন তাহলে পাবেন না ভাই আমি চাইছিলাম যে ইসলাম রাষ্ট্রের ভিত্তি বা বা এটা এটা কতটুকু ভ্যালিড বা এটা কতটুকু ডিকটোরিয়াল বা এই এই টাইপের লেখা আছে নাকি না এই টাইপের লেখা নাই ও আচ্ছা আর আপনারা দেখেন লেখা বাটনে যাবে কিনা এটা জিজ্ঞেস করছিলাম হ্যাঁ লেখা পাঠানো যাবে অবশ্যই আপনি তাহলে মেইল করে দেন হ্যাঁ थैंक यू ভাই এইটুকুই ভাই থ্যাংক ইউ করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করছি